প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সাপ্তাহিক জুম ক্লাসে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। যারা এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের হাজিরাগুলো দিয়ে নেবেন এবং আপনারা দ্রুত জুমে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। এবং যারা সরাসরি জুম ক্লাসে আছেন, আপনারা চ্যাট বক্সে আপনাদের হাজিরাগুলো দিয়ে নেবেন। আজ আমরা যে বিষয়টি আপনাদের আলোচনা করব এবং আপনাদের অঙ্কন করতে দেবো, সে বিষয়টি হলো মডেলিং। আজ আমি আপনাদের মডেলিং বিষয়টি নিয়ে আলোচনা করব। মডেলিং আসলে কি? মডেলিং হলো বড় কোনো ভাস্কর্য তৈরির আগে ছোট করে তার অনুকৃতি যে ভাস্কর্য তৈরি করা হয়, সেটা হলো মডেলিং। এখন এই মডেলিং বিভিন্ন ধরনের হতে পারে, আপনার জলবস্তু হতে পারে, আবার আপনার যাদের জীবন আছে জীব হতে পারে। এখন আমরা আজ যে মডেলটা অঙ্কন, মানুষের মাথা অর্থাৎ এই পর্যন্ত থাকবে, আপনার ঘাড় পর্যন্ত থাকবে, মানুষের মাথাটি অঙ্কন করবে। আপনাদের সময়সীমা থাকবে 10টা 40 পর্যন্ত, স্যার দশটা আসসালামু চল্লিশ আলাইকুম, পর্যন্ত আপনাদের সময়সীমা থাকবে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি ভালো আছি, আপনি ভালো স্যার আছেন? আমি এইমাত্র যুক্ত হলাম স্যার, বুঝতে পারিনি কি দিয়েছেন। ধন্যবাদ। আজ আমরা যে বিষয়টি শিখবো সেটি হলো মডেলিং। একটি মানুষের মাথা মডেল আকারে দেখাবেন, এর আগে কিন্তু আমরা মডেলিং করছেন, মডেল কিরকম হয় অর্থাৎ ভাস্কর্য টাইপের আপনি অঙ্কন করে দেখাবেন। একটি ভাস্কর্য, মানুষের মাথা ভাস্কর্য তৈরি করেন কাঠ অথবা সিমেন্ট দিয়ে, কংক্রিট অথবা কাঠ দিয়ে যদি তৈরি করেন, সেই মাথাটি কেমন হয়? স্বাভাবিক মাথা কেমন হয় আর স্থির অর্থাৎ ভাস্কর্য মাথা কেমন হয়, এই ভাস্কর্য মাথা অঙ্কন করে দেখাবে, স্বাভাবিক মানুষের মাথা না। জি স্যার, সবাই শুরু করুন, এবং যারা জমে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যাট বক্স আপনার হাজিরাগুলো দিয়ে দেবেন। যারা জুমে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যাট বক্সে আপনাদের হাজিরাগুলো দিয়ে দেবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন যে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব ফিরোজ আহমেদ স্যার, বাংলাদেশ ব্যাপী যারা চারুকলা বিষয়ে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট এবং ফাইন আর্টস কোর্সটি সম্পন্ন করেছেন, অথবা আপনারা এই কোর্সে চলমান আছেন, আপনাদের সবার জন্য চাকরি উপযোগী শিক্ষক নিবন্ধন ক্লাসের আয়োজন করেছে। এই ক্লাসটি প্রতি শুক্রবার রাত 8:30টায় জুমের মাধ্যমে নেওয়া হয়। এই ক্লাসটি যখন সরাসরি লাইভ সম্প্রচার করা হয়, তখন জুম আইডি এবং পাসওয়ার্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি সবার জন্য উন্মুক্ত। যারা চারুকলা বিষয়ে অর্থাৎ শিল্প সংস্কৃতি বিষয়ে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন্যান্স কোর্স করছেন, তাদের জন্য এই ক্লাসটি উন্মুক্ত। এবং সাথে সাথে এটিও জানিয়ে রাখতে চাই যে যারা আপনারা চারুকলা অর্থাৎ শিল্প সংস্কৃতি বিষয়ে 1 বছর মেয়াদী এই কোর্সটি করতে চাচ্ছেন, আপনারা জেনে খুশি হবেন যে জানুয়ারি ডিসেম্বর 2023 সেশনে শিল্প ও সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ভর্তি চলছে। দ্রুত ভর্তি হতে আমাদের ওয়েবসাইট www.ctmibd.com, আমি আবারও বলছি www.ctmibd.com, এই লিঙ্কে
আপনারা ভিজিট করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া আছে, সেটি ব্যবহার করে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যারা নতুন জীবন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা একটি মডেলিং অঙ্কন করে দেখাবেন, মানুষের মাথা একটি মডেলিং আকারে অঙ্কন করে দেখাবেন। ইতিপূর্বে আপনারা অনেকগুলো ক্লাস করছেন হাসান স্যার এবং পূর্ণদেব স্যারের, এবং অনেক ভিডিও ইউটিউব ফেসবুক পেজে দেখছেন, আপনারা অবশ্যই সেই বিষয়গুলো থেকে অভিজ্ঞতা নিয়ে আজকে মডেলিংটি সুন্দরভাবে অঙ্কন করবেন। যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যাট বক্সের মধ্যে হাজিরাগুলো দিয়ে দিবেন। স্যার মুখমণ্ডল সহ? মুখমণ্ডল সহ তো জি স্যার, মাথা থেকে শুরু করে একেবারে গলা পর্যন্ত। আমি তো এখন ক্যাম্পাসে যাচ্ছি, রোডে বৃষ্টি আছে প্রচন্ড, এখন মানে জমে থাকা তো সম্ভব হচ্ছে না। আমি আমার নামটা চ্যাটে চ্যাট বক্সে অবশ্য দিছে, প্রেজেন্টটা একটু দিয়ে দিন স্যার, 712 ঠিক আছে, ওকে ঠিক আছে, ধন্যবাদ। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার। ১০১০ আব্দুল সালাম স্যার, আপনি কোন ব্যাচ? হ্যাঁ আগাচ্ছি। আপনি কোন ব্যাচ? সপ্তম ব্যাচ স্যার। সপ্তম ব্যাচ, জি। ধন্যবাদ। সাজিদ ভাই, জি ভাইয়া ডাকলেন, বলুন।
এই ফোন দিলে রিসিভ করা নাই না আপনি? হ্যাঁ রাশেদ ভাই, কালকে ফোন দিছিলাম না, আম্মা ধরছিল মনে হয়, পরে তো আর ব্যাকটা করলেন না। হ্যাঁ রাশেদ ভাই, আপনি হাই মিউট নেন না মাইক্রোফোন মিউট করে রাখেন। মিউটিং কিন্তু স্যার আছে কিন্তু। কি সমস্যা তাজ ভাই? হ্যাঁ জি বলুন। স্যার কিছু কি আঁকার জন্য বলছেন? জি মডেলিং আঁকবেন, মানুষের মাথা মডেলিং আকারে দেখাবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার। স্যার মনে হয় একটু সমস্যা করতেছে, আমি এই মাত্র জয়েন্ট হইলাম তো। মানুষের মাথা অঙ্কন করে দেখাবেন মডেলিং আকারে, মডেলিং ভাস্কর্য অঙ্কন করবেন। আজ মানুষের মাথা মডেলিং ভাস্কর্য আকারে দেখাবেন। এগুলো নিয়ে গেলাম দিয়েছি। দেখা যাচ্ছে না তো কোন কি অঙ্কন কর। স্যার জি বলেন।
স্ক্রিনে তো দেখতে পাচ্ছি না কি মানুষের মাথা ঢুকে সেরকম দেখতে পাচ্ছি না। মানুষের মাথা আপনি দেখেন না? আপনার আশেপাশে যে মানুষ বসে সে মাথা দেখে দেখে অঙ্কন করেন, মডেলিং ভাস্কর্য এর আগে দেখেননি? এগুলো অঙ্কন করে দেখাইছে সুন্দর করে, আপনি সে ক্লাস গুলো করেননি? আপনার পরীক্ষার সময় স্ক্রিনে দেয় কেউ? আমি আপনাদের পরীক্ষা দিচ্ছি স্যার, দেখাবো। কয়টাই খাতা থেকে বলছি স্যার, আমি ছিলাম না। ও আচ্ছা, পরে খাতা আমরা 40 দেখি, ঠিক আছে? আপনি আরো দুইটা অঙ্কন করেন, যাদের একটা অঙ্কন করা শেষ আরো দুইটা অঙ্কন করেন, আরো দুইটা অঙ্কন করবেন যেন প্রথমটা চাইতে সেই দুইটা আরো ভালো হয়। হ্যাঁ কি আঁকবো, আমি এখনো তো জয়েন হলাম। ক্লাস কয়টায়? স্যার আমি 10টায় জয়েন হয়েছিলাম, দেখি ক্লাস নেই পরে আবার বেড়ে গেছে। এটা আপনি ভুল বলছেন, যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটি মডেলিং ভাস্কর্য মাথা অঙ্কন করে দেখাবেন, মডেলিং ভাস্কর্য মাথা অঙ্কন করে দেখাবেন এই ভাস্কর্য কেমন হয়। এটা অবশ্য পূর্ণদেব স্যার এবং হাসান স্যার ক্লাস করেছেন, সেখান থেকে আপনারা বুঝতে পেরেছেন, সেটি আপনারা এখন পরীক্ষা দিয়ে দেখাবেন। সর্বনিম্ন 3টা মাথা, সর্বনিম্ন 3টা মডেলিং ভাস্কর্য মাথা অঙ্কন করে দেখাবেন। এবং যারা নতুন জুমে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা হাজিরা গুলো চ্যাট বক্সে দিয়ে দিবেন, অবশ্যই আপনাদের হাজিরা গুলো চ্যাট বক্সে দিয়ে দিবেন। চ্যাট বক্সে যদি হাজিরা না দেন আপনাদের কিন্তু হাজিরা হবে না, এটা একটু মাথায় রাখবেন। আর যারা একবার হাজিরা দিয়েছেন তারা আর হাজিরা দিবেন না, যারা একবার হাজিরা দিয়েছে তারা আর কেউ হাজিরা দিবেন না, দুইবার হাজিরা দেওয়ার দরকার নাই, চ্যাট বক্সে একবার হাজিরা দিলেই হবে। স্যার আমি এই মুহূর্তে জয়েন করেছি তো, তাই কি অঙ্কন করতে বলেছেন আমি বুঝতে পারিনি, আবার একটু যদি বলতেন। মডেলিং ভাস্কর্য মাথা, মডেলিং ভাস্কর্য মাথা, তো মানুষের মাথা মডেলিং ভাস্কর্য রূপে যদি দেখাতে চান সেটি কেমন হবে? মনে করেন একটি মানুষের মাথা কাঠ দিয়ে ভাস্কর্য তৈরি করা, কাঠ দিয়ে অথবা পাথর দিয়ে অথবা মাটি দিয়ে ভাস্কর্য তৈরি করা, এখন সেটি কেমন হবে সেটা দেখান। আচ্ছা ঠিক আছে। কেউ ডাবল হাজিরা দেবেন না, যাদের একবার হাজিরা দিয়েছেন আর দেওয়ার দরকার নেই। যারা লাইভ ক্লাস দেখছেন তারা জুমে যুক্ত হবেন দ্রুত, আপনারা হাজিরা কিন্তু চ্যাট বক্সে দিয়ে দেবেন জুমে যুক্ত হয়ে।
লাইভ ক্লাসে যে পাঁচজন আছেন আপনারা জন্য যুক্ত হওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনাদের পার্সোনাল ফেসবুক আইডি থেকে ক্লাসগুলো শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনারা দ্রুত খুঁজে পাবেন ক্লাসগুলো।
আর 3 মিনিট সময় আছে, 3 মিনিট সময় আপনি দুটো অঙ্কন করবেন, তিনটা কিন্তু। কি কি অঙ্কন করতে দিচ্ছেন স্যার? মডেলিং ভাস্কর্য। স্যারে কি অঙ্কন করতে দিছে? মডেলিং ভাস্কর্য। মডেলিং ভাস্কর্য অঙ্কন করতে হবে মানুষের মাথা।
সবার তিনটা করে হয়েছে? হ্যাঁ স্যার। আমরা তো পরে জয়েন করেছি, এই জন্য একটা হয়েছে আমার মতে। এক এক করে খাতা দেখান। স্যার মাথা দেখেন, নাম বলবে না, খাতা দেখাবেন। নাম বলবেন এবং খাতা দেখাবেন। মীরা খাতুন স্যার। এই তো সুন্দর হয়েছে, গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। স্যার মেহেন স্যার, আমি কি কই দিছি না, ওই কি দেখো মেহেন, তো ভালো করে দেখো, খাতা দেখা যাচ্ছে না। আমার একটা খাতা দরকার। দেখুন স্যার, আর শোনো স্যার, মেয়ের ইচ্ছা আপনি মডেলিংটা ভালো করে দেখবেন। মডেলিং হয়নি, সাধারণ মত হয়ে গেছে। আর শোনাও সেম। ঠিক আছে স্যার। বিমল স্যার, স্যার বিমল স্যার খাতা ভালো করে দেখান স্যার। স্যার মডেলিং এর ছবিটা একবার একটু দেখা দিলে ভালো হতো। দেখাবো পরে। শিবন সেনটা ভালো হয়েছে। শিবানী রায় ভালো করে ধরেন, দেখা যাচ্ছে না। আপনার শিবানী রায় আপনার মডেলিং হয়নি, সাধারণ হয়ে গেছে। আপনি একটু মডেলিংটা একটু দেখা দিয়ে আমাদের। স্যার আমারটা দেখেন তো, দেখান। কথা বলতে হবে, এটা বোঝা যাবে না। স্যার দেখতে পাচ্ছেন? আপনার তো সাধারণ মতো হয়েছে, মডেলিং মতো হয়নি। ঠিক আছে স্যার। তারপর নেক্সট নাম বলবেন। স্যার শরীফা আক্তার পরে জয়েন হয়েছে তো। শরীফ আক্তার ও সাধারণ মতো হয়েছে, মডেলিং হয়নি। অনুশ্রী ঢালি সাধারণ মতো হয়েছে, মডেলিং হয়নি। স্যার মডেলিং এর টাইম, স্যার এইটা একটু চেক করেন না স্যার, এইটা স্যার শারমিন সুলতানা। শারমিন সুলতানা, শারমিন সুলতানা রয়েছে। শারমিন সুলতানা সাউন্ড বন্ধ করেন। মিনি খানও আপনার হয়েছে। কৌশিক সুন্দর হয়েছে। আমার ক্যামেরা তো পাচ্ছি না স্যার। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, গুড, ভেরি গুড। কৌশিকের অনেক সুন্দর হয়েছে।
তারপর নেক্সট যারা নতুন যুক্ত হয়েছেন তারা চ্যাট বক্সে হাজিরা দিয়ে দেবেন, নাইতে কিন্তু হাজিরা উঠবে না। স্যার দেরিতে জয়েন করছি, আসতেছি। যারা আগে জয়েন করছেন তারা তো খাতা দেখাবেন, দ্রুত খাতা দেখান। জয়েন করছি দেরিতে, এখনো শেষ হয়নি। স্যার জি বলেন। স্যার অনুশ্রী ঢালি মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি জি মোটামুটি একদম প্রাথমিক লেভেলে। জোরে বলতে হবে, আপনারা কোনো খাতা দেখতে পাইনি আমি। রাফি রায়ান জোরে কথা বলতে হবে। আমারটা একটু দেখেন, জোরে কথা বলছে। আমি তো দেখাইলাম এই তো, আপনি বলেন মোটামুটি। আমি অবশ্যই ঢাকাটা বলেছি, আপনার তো বলেনি। দেখেন স্ক্রিনে রাফিরায়নের দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট না। হ্যাঁ আপনারটা মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি মোটামুটি। আরো বেশি বেশি প্র্যাকটিস করেন। হ্যাঁ আমারটা একটু দেখবেন। আপনারটা দেখেছি, আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন। ও আচ্ছা ঠিক আছে স্যার। আর টাকা আছে দেখবেন, দেখান। দেখেন তো এটা স্যার মডেলিং করতে পারিনি স্যার, তাও দেখেন স্যার। এটা মডেলিং হয়নি স্যার, দেখেন স্যার। তারপরেও ফলো মি স্যার, অনেক বড় দেখাচ্ছে। সুন্দর হচ্ছে কিন্তু না, কেমন করে অঙ্কন করেন কেন? তো না কে স্যার সমস্যা আগে তো দেই স্যার। আরে এই লাস্টে না কে স্যার কোথায় সমস্যা হয়েছে বলেন স্যার প্লিজ। নাকের নিচের অংশ আরো মোটা হবে। আরে মোটা হবে, আপনি ওই যে নাকের রেখা দিয়েছেন তা আপনি সেই রেখা পর্যন্ত নাকে নিয়ে যাননি তো? ওদের চোখে থেকে চোখের মরি মনে থেকে নিচের দিকে টানছেন, কিন্তু দেখেন তো সেই রেখা পর্যন্ত নাকের নিচের অংশ নিয়ে গেছেন কিনা? না স্যার। তাহলে কি করে হবে? সরি স্যার, প্রথম প্রথম তো স্যার ভুল করতে হবে স্যার। স্যার রিক্তা পান্ডে স্যার একটু দেখবেন। দেখালে তো অবশ্যই দেখবো। মিতা পান্ডে ভালো হয়েছে মোটামুটি স্যার। নাদিরা খানম ভালো হয়েছে স্যার। নাদিরা খানম ভালো হয়েছে। তাহলে নাকের মাপটা স্যার নতুন করে আমি রাখা গেল স্যার। আচ্ছা ৩৭২ রোল জাহাঙ্গীর। ৩৭২ জাহাঙ্গীর
যারা একবার হাজিরা দিয়েছেন তারা যেন দুইবার হাজিরা দিবেন না, হাজিরা কিন্তু বাতিল হবে। 474 আকাশ, আকাশের ভালো হয়েছে, থ্যাংক ইউ স্যার। জাহাঙ্গীর 372 কথা শোনেন না, 372 রোল জাহাঙ্গীর আপনি কি আছেন? রাশেদ খান 1038, 1038 রাশেদ খান। যারা হাজিরা দিচ্ছেন তারা ব্যাজ উল্লেখ করে দেবেন, ব্যাজ এবং রোল এই দুইটা। আর কেউ কি খাতা দেখাতে বাকি আছেন? জি স্যার দেখান। স্থির করে ধরেন, উল্টা হয়ে গেছে, সোজা করে ধরেন, উল্টা উল্টা হয়ে গেছে। আপনার ভালো হয়েছে, ধন্যবাদ স্যার। কতটুকু ভালো হয়েছে? সব ঠিক আছে স্যার? মোটামুটি ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। একদম আসছি স্যার, আমার তো একটু দেখেন, দেখান জানা তো নাই, আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন তাড়াতাড়ি আগাইছি, মাত্র জয়েন করছি তো একটু টাইম দিতে পারি নাই। হ্যাঁ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যারা ডাবল হাজিরা দেবে তাদের হাজিরা কিন্তু বাতিল হয়ে যাবে। 1090 আপনি এক একবার হাজিরা দিয়েছেন, আবার হাজিরা দিয়েছেন। বিশ্বজিৎ স্যার, আমি একটু আগে জয়েন করছি, আপনি কি হাজিরা নিয়ে নিয়েছেন? রোল কত স্যার? 992 অষ্টম ব্যাচ। 992 হ্যাঁ হাজিরা দিয়েছি। স্যার নাকটা এবার দেখবেন স্যার একটু, দেখান স্যার। নাকে খুব সমস্যা আছে স্যার, নাক কি হচ্ছে বুঝতে পারছি না স্যার। দেখান নাক, দেখান। ঠান্ডায় নাক কি বেগে গেল নাকি? নাক দেখান, এবার দেখেন স্যার। যাদের পরিচালক স্যার যুক্ত হয়েছে বলতেছি, নাকে কি আম টাম পড়লো নাকি? আমের সময় তো, আম তো শেষ হয়ে গেল, নাক বেগে গেল। আপনি চোখের যে রেখা দিয়েছেন সে পর্যন্ত নাকে দেখা নিদাম নেই। ও এটা হয়েছে তাহলে স্যার? এটা হয়েছে হ্যাঁ, এরকম হবে, নাক হবে এরকম। আপনি এ করেন, সবাইকে ছোট ছোট করে ফেসবুক লাইভ তো শুধু আপনাকে দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাক সেই অপশন করে দেন, ছোট অপশন করে। আমি তো এই যে কৌশিক ঘোষকে এক্সপোর্ট টাইপ করছি না? কৌশিক ঘোষ তো প্রচুর চেষ্টা করে, অফলাইন অনলাইন সব ক্লাসে চেষ্টা করে। হ্যাঁ বাড়ি আছি ভাই, আজকে
ছাদকে দাঁড়িয়ে পড়েনি বা বৃষ্টি হচ্ছে। স্যার রোল নাম্বার 822 স্যার, ব্যাজ অষ্টম। চ্যাট বক্সে লিখে দেন, চ্যাট বক্সে লিখে দিয়েছে স্যার। তাহলে হাজিরা হয়েছে, আর তো দরকার নাই। বাইরে থেকে সপ্তম ব্যাজ 1038। আপনার হাজিরা চ্যাট বক্সে লিখে দিয়েছেন, যারা চ্যাট বক্সে হাজার লিখছে তাদের কিছু বলতে হবে না। হ্যাঁ লিখছি স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে, আর কিছু লাগবে না। ওকে স্যার। ঠিক আছে, তাহলে সবাই আপনারা সুন্দর মতো অঙ্কন করছেন, বাকি আছেন কে কে? খাতায় মোটো দেখাননি স্যার। আমি কি কোহস কিনা দেখেন তো স্যার? হ্যাঁ আমি কোহস। আচ্ছা আমাকে যে আপনি নিয়ে নেন, আমি এখন বেরোবো তো, আবার গেলে লাইভ বন্ধ হয়ে যাবে। আপনি লিখতে সমস্যা নেই, আমি হোস্ট আছি তো। মোটো খাতা দেখাননি এমন কেউ স্যার? হ্যালো শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আমি এই ক্লাসটা মনে হয় করি নাই, পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পারাই দিচ্ছি। কৌশিক ঘোষ আপনার খাতাটা দেখান তো। সবাই কি কৌশিক ঘোষের ছবি দেখতে পাচ্ছেন? এরকম করে অঙ্কন করতে হবে মডেলিং। কৌশিক ঘোষের মডেলিং রিয়েলিস্টিক মডেলিং হয়েছে, ঠিক আছে, কিন্তু মডেলিং হয়েছে। আমার কি দেখানো লাগবে নাকি আপনারা বুঝতে পারছেন? না স্যার, স্যার একটু দেখান। ধন্যবাদ স্যার, আমি একটু কথা বলতাম স্যার। যে বলেন আপনি খালি ওই আমাদের যে চোখে যে মুখের মাপ গুলো আছে না, মাপ যে নাক কত দূর হয়, চোখ কত দূর হয়, কান কত দূর হয়, মুখ কত দূর হয়, ঠোঁট কত, এর মাপ গুলো বলে দেন একটু কাইন্ডলি। আমি যখন দেখাবো, ঠিক আছে, আপনারা কেউ যেন সাউন্ড অন করবেন না। সাউন্ড অন করলে যেটুকু বলা সেটুকু বলেই আপনারা লোকজন অফ করে রাখবেন।
সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি শুরু করতে পারি? জি স্যার। এই এই পেন্সিলটি কত বি? 10 বি। স্যার আর একটু জুম করা যায়? অনেক দূর থেকে স্যার, আর একটু ক্লোজ হলে ভালো হতো। এতো অনেক কাছে হয়ে গেছে, এর ভিতরে আমার হাত আটছে না, যার কারণে আমি আরো একটু বড় করার চেষ্টা করছিলাম। দেখেন, প্রথমে আপনারা একটি বৃত্ত দিয়ে নেবেন। প্রথমে কি করবেন? আচ্ছা, ইয়ে কি কাঁপছে? ক্যামেরা কি কাঁপছে? না স্যার, না কাঁপছে স্যার, হালকা। আচ্ছা, ওই এটাকে কাঁপা কাঁপিয়ে ঠিক করে দেখ। ক্যামেরা কাঁপছে কই? ভালো করে খেয়াল করেন, বুঝতে পারবেন আপ ডাউন করতেছে। হালকা কাঁপতেছে স্যার। দেখেন, প্রথমে আপনারা একটি বৃত্ত দিয়ে নেবেন। প্রথমে কি করবেন? একটি বৃত্ত দিয়ে নেবেন, ডিম্বাকৃতির একটি বৃত্ত। ঠিক আছে, এই বৃত্তকে আপনারা কি করছেন? যেহেতু আমি ফ্রন্ট সাইড অঙ্কন করছি, আমি মাঝখান থেকে একটা রেখা দিয়ে এটা দ্বিখণ্ডিত করে দিলাম। এবার প্রথমে আমি লম্ব দিলাম, লম্ব দিয়ে দ্বিখণ্ডিত করলাম, তারপর আমি এই যে আর একটি রেখা দিলাম। দেওয়ার পরে আমি এখানে কি দেব? চোখ। এখানে আমার কি থাকবে? চোখ থাকবে। আর এই চোখ অঙ্কনের সিস্টেম জানেন তো, এই যে মাপ, এই মাঝখানে নাকের গ্যাপ অতটুকু হবে, এই দুইটা চোখ যতটুকু হবে এই গ্যাপ ততটুকু হবে, আর এর উপর দিয়ে আর একটা রেখা হবে চিকন করে, সেটা হবে ভুরুর রেখা। ঠিক আছে, এটা হবে কি? ভুরুর রেখা। এবার এই চোখের অপশন দিলাম, এই যে চোখের রেখা কিন্তু এটা, ঠিক তেমনি আমি নিচের অংশ দেব, এটা হলো নাকের রেখা। এই অংশ এই যতটুক, এর নিচের অংশ ততটুক হবে, এইটা 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 ঠিক তেমনি এইটা। তার মানে কি? এই এক, এই দুই, এই তিন, এটা সমান হবে, মানে দরকার আমরা পেন্সিল দিয়ে মেপে নেব, পেন্সিল দিয়ে দরকার আমরা মেপে নেব, মেপে মেপে করবো, এই যে মাপ দিয়ে দিয়ে করবো। তাহলে আমার এখানে চোখের অপশন দিলাম, এখানে কি দিচ্ছি? চোখের অপশন। উপরে কি দিলাম? ভুরুর অপশন। এবার আমরা এখানে কি দেব? নাকের অপশন দেবো, এই যে নাকের অপশন দিলাম। মাপটা বললেন কতটা হবে স্যার? ওই গোলটা, এই গোলটা আপনার ইচ্ছা, গোল আপনার ইচ্ছা খুশি মতন দেবেন। ঠিক আছে, গোল আপনার ইচ্ছা খুশি মতন দেবেন।
ধন্যবাদ। একটু ফোন কল আসছিল, আমাদের পুনতক স্যার ফোন দিয়েছিল, একটু বৃষ্টিতে আটকে গেছে, এর জন্য আর কি জানালো। তাহলে নাক দিলাম, এই বৃত্ত আপনি ইচ্ছা খুশি মতন দিবেন, ঠিক আছে? কিন্তু আপনার এই মাপ ঠিক রাখতে হবে, এই যে মাপ, এই গুরু দিলাম, এই আপনার কি দিছে, নাক দিছে, নাকের নিচে আমরা কি দেব, ঠোঁট দেব, নাকের নিচে আমরা কি দিচ্ছি, ঠোঁট। এই যে এবার এই নাক বরাবর আমরা কি দেব, কান। এই নাক বরাবর আমরা কি দেব, কান দেব। এগুলো আপনারা পার্ট বাই পার্ট শিখেছেন না, কান কিভাবে অঙ্কন করতে হয়, নাক কিভাবে অঙ্কন করতে হয়, সেটাই সেটাই এখন আপনাদের দেখানো হচ্ছে। আপনি যখন মাটির ভাস্কর্য অঙ্কন করবেন তখন কিন্তু এইরকম টাইপের আঁকাতে হবে, কিন্তু এই যে আমি যেভাবে দিচ্ছি, কারণ আপনি তো স্পষ্ট বুঝতে পারবেন না, আপনি কি স্পষ্ট বুঝতে পারবেন, এটা চুলের অংশ, এগুলো মাটির দিয়ে দেওয়া, চুল মাটি দিয়ে দেওয়া। তারপর এই দাড়ির নিচের অংশ কি হবে, দাড়ির নিচের অংশ আপনার হবে গলা, এই গলাটা এখানে গিয়ে শেষ, এই গলাটা এখানে গিয়ে শেষ, এখানে একটু রাউন্ড মতো হয়ে এখানে গিয়ে শেষ। এবার আপনার একটি চার কোনা বলেন আর যাই বলেন না কেন, আপনি রাউন্ডও করতে পারেন, এখানে গোলাকৃতি আঁকতে পারেন, আবার আপনি এভাবেও দিতে পারেন, ঠিক আছে? এবার একটা বেদি অঙ্কন করে দিতে পারেন। যেভাবে ইট অঙ্কন করেন এমন করে একটা বেদি অঙ্কন করে দিতে হবে এখানে। বলেন ভাস্কর্য বুঝতে পারেন নি কে? আমার কিন্তু আরো রিয়েলিস্টিক হয়ে গেছে, এত রিয়েলিস্টিক হবে না, এইগুলো চোখ টোক গুলোকে এত বোঝা যায় ভাস্কর্য, এগুলো তো মাটি দিয়ে তৈরি, এরকম রোবট টাইপের হবে, ঠিক আছে? এইগুলো রোবট টাইপের হবে। এরকম রোবট টাইপের হবে। এবার দেখেন সরাসরি চোখ দিয়ে, তারপরে আপনার এই যে নাক দিয়ে, এই যে ঠোঁট দিয়ে, এই যে মুখ দিয়ে, এই যে কান দিয়ে, এই যে চুলের অংশ দিয়ে,
গলার অংশ দিয়ে এখানে রাউন্ড দিলাম। তারপর আপনার এখানে যদি গোল রাউন্ড দিতে চান দিতে পারেন এরকম করে। বুঝতে পারছেন ভাস্কর্য কেমন হবে? আমি দেখালাম কিন্তু এটা আপনার ডিটেলস অঙ্কন করা শিখতে হবে যে ভাস্কর্য কেমন হয়। ভাস্কর্যের নাক একদম স্ট্রেট ফর হবে, শক্ত নাক, নরম না। আপনারা তো অঙ্কন করতেছেন নরম নরম না, মানে মানুষের যে নাকটা এটা অঙ্কন করছেন, কিন্তু ভাস্কর্যের নাক হবে একদম স্ট্রেট, শক্ত নাক হবে। দেখছেন কেমন হবে? মানে স্যার এক কথাই কার্টুন অবলিক আছে, ইয়া রোবট টাইপ। হ্যাঁ হ্যাঁ এই তো রোবট টাইপ, কারণ ওর তো জীবন নাই, ও তো রোবটই হবে। ওর তো জীবন নাই, ও তো রোবটই হবে। স্যার দেখেন স্যার, দেখছি জি জি হয়েছে, ধন্যবাদ স্যার। আমারটা দেখেন, দেখান আপনারটা। দেখা যাচ্ছে স্যার? এখনো আসেনি, এবার দেখা যাচ্ছে। এই তো ভালো হয়েছে এবার, কিন্তু নিচের অংশ একটু বেশি বড় হয়ে গেছে। ওই যে চোখ এবং নাকের অংশ ঠিক রাখবেন, চোখ নাক এবং ঠোঁট এই তিনটা ঠিক রাখবেন। আমি আর একবার দেখাই চোখ নাক। স্যার নতুন কিছু আগাতে দেন, আজকে থাক স্যার, মানুষ মাথা অনেক হয়েছে স্যার, বললাই যাবেন স্যার এইবার। আপনারা আর একবার দেখেন স্যার, দেখান স্যার মাপটা দেখেন। মনে করেন বৃত্ত দেবেন না, বৃত্ত ফল দেবেন, একটা রেখা দিচ্ছেন ঠিক আছে, এই রেখার কে আপনি কয়টা ভাগ করবেন, এই মাঝখানে একটা ভাগ করলেন, এই ভাগ বরাবর এই সাইডে একটা ভাগ দেবেন, আবার এই বরাবর এই সাইডে একটা ভাগ দেবেন। তার মানে এইটা এইটা এবং এইটা তিনটা সমান হবে, আপনি সমান করে নেবেন। আমি অনুমান করে দিচ্ছি, আপনার দরকার পেন্সিল দিয়ে মেপে নেবেন। এখন মনে করেন এই জায়গায় চোখ, এটা কি চোখ? চোখ কিন্তু এরকম করে আঁকাতে নেই, কিন্তু আমি এমনি আপনার নমুনা দেখাচ্ছি। এটা চোখের অংশ, এবার এখান থেকে আপনার কি আসে এরকম এসে এখান থেকে, আমি নির্দিষ্ট মাপ নিয়ে নিচ্ছি কিন্তু, এই যে দেখেন আমার এই একটা রেখা আর এই একটা রেখা,
আমার এই দুই রেখার মধ্যে কি হবে? নাক এবং চোখ। তাহলে আমি এখানে কি অঙ্কন করব? একদমই সোজাসুজি এই নাকের যে নিচের অংশ থাকে সেটা দিয়ে দিলাম। নাকের নিচের অংশ দিয়ে নিলাম। দেখছেন কি? দেখেন আমি কিন্তু জাস্ট নমুনা দেখাচ্ছি, নাক কিন্তু এভাবে অঙ্কন করবেন না, এটা ভাস্কর্য না, ঠিক আছে? নাক কখনো শিখছেন না, ওইভাবে অঙ্কন করবেন। যদি চান এখানে ওইভাবে অঙ্কন করতে পারেন, এইটাই। তাহলে আমার এই এটা কি চোখের অংশ, এটা আমার চোখের অংশ আর এটা আমার নাকের অংশ। এবার এর নিচে আমি এই ভাগ যতটুক নিচে মাপ দিয়ে নেব, আমার নিচের ভাগও ততটুক হবে। তাহলে আমার এই সাইড এই পর্যন্ত আসবে, এইটা আর এটা এটা সমান হবে। এখন সমান হলে এর যে দুইটা অংশ এর যে দুইটা ভাগ, উপরের অংশ কি হবে? ছোট, নিচের অংশ বড় হবে। তার মানে কি এখানে আমরা কি অঙ্কন করবো? ঠোঁট। এখানে আমরা ঠোঁট অঙ্কন করলাম, এই যে ঠোঁটের অংশ দিলাম, আর এটা কি দাড়ির অংশ, এটা আমাদের দাড়ির অংশ। চোখ তুলনা করে চোখ আরো বড় হবে, ঠিক আছে? তাহলে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। এক দুই তিন আর চার, এখান থেকে আপনার চুলের অংশ আসে, এখান থেকে চুলের অংশ আসে। আর এই নাক বরাবর এই জায়গায় কি হবে? আমার কান, ভাস্কর্যের কান কেমন হয় দেখেছেন? এরকম হয় ভাস্কর্যের কান। এই যে তারপর এখান থেকে আমার কি গলা নেমে যাবে, এই দাড়ির থেকে কি হয়ে যায়? গলা নেমে যায়। এই যে গলা এখানে শেষ, দেখেন আমি ছবিটা একটু বড় করে নিয়ে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এই যে তারপর এখান থেকে একটা রাউন্ড হয় আর নিচে একটা রাউন্ড হবে বেদির জন্য, ওটা আপনার বক্স আকারেও দেখাতে পারেন, বক্স আকারেও দেখাতে পারেন। তাহলে মাপ গুলো বুঝতে পারছেন, মাপ গুলো কেমন হবে? আমি স্যার মাপ গুলো দেখাচ্ছি, শুধু মাপ গুলো দেখালাম। এই যে আমি শুধু কিন্তু মাপ গুলো দেখাচ্ছি। মাপগুলো ঠিকঠাক মতন দিবেন,
দিলে দেখবেন এমনিতেই ছবি হয়ে গেছে। আমি কিন্তু শুধু আমাদের রেখা দিয়েছি আর কিচ্ছু না। রিয়েলিস্টিক অঙ্কন করতে গেলে একান্তে এরকম ভাঁজ হয়, একান্তে এরকম হয়, একান্তে এরকম হয়। রিয়েলিস্টিক একটু ভিন্ন, রিয়েলিস্টিক একটু কি হবে ভিন্ন হবে। হরর মুভি দেখছেন না সবাই? হরর মুভিটি যেমন থাকে না, হরর মুভির মতন করে আঁকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার সুন্দর মতো কথা শোনা যায় না। সাউন্ড গুলো অফ রাখেন, সাউন্ড গুলো অফ রাখেন। আপনার যদি ড্রয়িং করবেন স্কেচ করতে হবে না, ঠিক আছে? কারণ আমাদের শুধু ড্রয়িং আসবে, এই মডেলিং কিন্তু আপনাদের স্কেচ আসবে না। এটা কিন্তু রিয়েলিস্টিক ভাব চলে আসছে, কিন্তু রিয়েলিস্টিক হওয়া যাবে না এটা। ধন্যবাদ। দেখাচ্ছি তো স্যার, দেখা যায় না। স্যার এখন দেখা যায়? দেখেন তো স্যার, এবার ভালো হয়েছে শিমুল স্যার, এবার ভালো হয়েছে। ঠিক আছে স্যার, আসলে আমি যে রেখা গুলো দিয়েছি এই রেখা গুলো যদি মিশাই দেন তাহলে দেখেন একদম এটা কত সুন্দর। শিমুল স্যার আপনার সাউন্ড বন্ধ করেন, আপনার খাতা দেখানো সাউন্ড অন করে রাখছেন কেন? স্যার এটাই কি কি ভুল আছে একটু বলেন।
যেটা দেখাচ্ছে এটাকে দেখে নেন। স্যার এই যে দেখা যাচ্ছে না, পরীক্ষাগুলো হার্ড করে দেবেন ঠিক আছে, কারণ ওটা তো অলরেডি দ্বিমাত্রিক আছে। স্যার আমি এখন যেটা দেখাচ্ছি স্যার সেটা দেখা যাচ্ছে? পরীক্ষাগুলো হার্ড করে দিচ্ছি, যেহেতু দ্বিমাত্রিক আছে। পারবেন সবাই? পারবেন এভাবে অঙ্কন করতে পারবেন কি? স্যার চেষ্টা করবো। এটা স্কেচ করলে আরো সুন্দর লাগবে ঠিক আছে। স্কেচ বলতে কি, ভাস্কর্য তো স্কেচ রূপেই হয়। আঁকছি স্যার এখন। এখন এবার আস্তে আস্তে দেখতে হবে কোথায় কেমন আছে, এর কোথায় কেমন আছে আস্তে আস্তে দেখতে হবে, কোথায় বেশি হয়েছে কোথায় কম হয়েছে এটা আপনাদের ঠিক করতে হবে। দেখুন আমি তো লাস্ট আপনাদের নমুনা দেখালাম, আমি কিন্তু বৃত্ত না দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা বলছিলেন বৃত্ত বৃত্ত বলছিলেন, সেই জন্য বৃত্ত না দিয়ে দেখাচ্ছি। কান কিন্তু রিয়েলিস্টিক কান দেবেন না, এই যে কান কেমন হয় দেখে নেন। স্যার প্রথম ছবিটা আমার একটু দেখান আমি। স্যার একটু দেখাতে পারি? দেখান। স্যার আপনার ছবিটা আরেকটা স্ক্রিনশট নিব জোর করে। জি স্যার নেওয়া হয়ে গেছে। তারপর নেক্সট যেটা দেখাইছেন ধন্যবাদ। এবার সবার ভালো হয়েছে মোটামুটি, চেষ্টা করবেন আরো ভালো করার জন্য। সবাইকে হাজিরা দিয়েছেন? সবাইকে হাজিরা দিয়েছেন? জি স্যার। দিকে দিকে কোনি কি গেলেন? স্যার আমার হাজিরাটা দেওয়া না। 633 স্যার সপ্তম ব্যাচ। চ্যাট বক্সে হাজিরা দিয়েছেন? চ্যাট বক্স, চ্যাট বক্সে দিয়েছেন? চ্যাট বক্সে দিব স্যার। দুইবার হাজিরা দিলে আমি হাজিরা বাতিল করে দেব। ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা এই ক্লাসগুলো করবেন যেহেতু পরীক্ষা ছিল আপনাদের ওইভাবে সময় করে দেখাতে হবে পার্ট বাই পার্ট ভাস্কর্য আমি নমুনা দেখালাম এতে এখনো অনেক কাজ বাকি ঠিক আছে পার্ট বাই পার্ট সুন্দর করে অঙ্কন করে করে আপনাদের দেখাবো ক্লাসগুলো করবেন সুন্দর মতো করে আজ রাত 8:30 আমি এই আপনাদের মডেলিং ভাস্কর্য পার্ট বাই পার্ট কিভাবে সুন্দর করে অঙ্কন করতে হয় আমি এটা শেখাবো ঠিক আছে আপনারা সবাই রাত 8:30 ক্লাসে নিবন্ধন ক্লাসে উপস্থিত থাকবেন দ্বিতীয়ত এখন যেটা দেখছেন সেটা শুধুমাত্র নমুনা এই নমুনা ফলো করে সামনের দিকে আগাতে হবে এটা হলো আপনার মডেলিং ভাস্কর্যের ফার্স্ট স্টেপ ঠিক আছে এটার মাধ্যমে আগাতে হবে এখন এখানে অনেক কথা কোনো বাদ শিক্ষার্থী বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে জানুয়ারি ডিসেম্বর 2023 সেশনে নভেম্বরে ভর্তি চলছে আপনারা যারা এই বিষয়ে অর্থাৎ শিল্প সংস্কৃতি বিষয়ে এই কোর্সটি করতে চান এবং এমপিভুক্ত স্কুল প্রাইমারি স্কুল এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি আধা সরকারি যারা এইসব জায়গাতে আপনারা শিল্প সংস্কৃতি বিষয়ে প্রবেশ করতে চান চাকরি পেতে চান তাহলে অবশ্যই দ্রুত এই কোর্সটি সম্পন্ন করবেন তার জন্য আপনাদেরকে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন যে আপনারা দ্রুত আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এবং দ্রুত ভর্তি হয়ে যান আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি আছে সরাসরি সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট www.ctmipd.com ভিজিট করে আপনি বিস্তারিত জানতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছে পরবর্তীতে পূর্ণদেব স্যার ক্লাস নেবেন আপনারা সবাই পূর্ণদেব স্যারের ক্লাসটি মনোযোগ সহকারে রীতা পান্ডে আপনি কিছু বলছিলেন কিছু বলবেন স্যার আমার জানার ছিল নভেম্বরে ভর্তির লাস্ট ডেট আছে মানে কয়দিন 4 তারিখ স্যার আছে যে ভর্তি হবে 4 তারিখ লাস্ট ডেট স্যার আরেকটা কথা আছে আমার রেফারেন্সে যদি কেউ ভর্তি হয় তাহলে কি ওই রেফারেন্স বক্সে আমার নাম লিখতে হবে নাকি আমার রোল নাম্বার লিখতে হবে স্যার আপনার রোল নাম্বার লিখলেই হবে ধন্যবাদ অন্যদেব স্যার স্যার আপনার তো স্যার কেমন আছেন মাসুম স্যার কে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে ক্লাস নিয়েছেন হ্যাঁ স্যার বলুন স্যার আপনার তো নায়ক নায়ক লাগছে হ্যাঁ এটা সবাই জানে এই ঘটনা আসসালামু আলাইকুম স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আদাব নমস্কার যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আজকে ক্লাসটিতে সকলকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি হচ্ছে আমাদের মাসুম স্যারকে উনি এতক্ষণ ধরে আমাদের ক্লাস দিচ্ছিলেন এবং ক্লাস হয়তো বা আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন সবকিছু মিলিয়ে এবং আমরা আজকে ক্লাসটিতে হচ্ছে আপনারা জানেন যে আসলে আজকে কিন্তু জুমার নামাজ রয়েছে সবকিছু মিলিয়ে আমরা 12:10 ক্লাসটি শেষ করে দেব এর মধ্যে বৃহৎ আলোচনা থাকছে এবং আমাদের ক্লাস পরিচালিত হওয়ার সময় যে নিয়মগুলো রয়েছে সেগুলো আশা করি আপনারা জানেন এবং বোঝেন যেহেতু হচ্ছে আগে থেকে আপনারা জুমে আমি ক্লাস করেছেন তো আজকের ক্লাসটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি সরাসরি স্ক্রিনে আপনাদের সরাসরি আমি খাতায় অঙ্কন করে দেখাবো কি বিষয় থাকছে এবং বিস্তারিত বিষয়ে আমরা একদম শেষে সবার সাথে কথা বলবো সবার সাথে কথা বলে ক্লাসটি সমাপ্ত শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের সাতক্ষীরা জেলাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বর্ষা মাথায় আমরা চলে এসেছি আপনাদের সাথে উপস্থিত
পেয়েছি। যাই হোক সবকিছু মিলাই হচ্ছে, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা এখন প্র্যাকটিসে চলে যাব, ক্লাস চলাকালীন সময় কেউ সাউন্ড অফ করবেন না, সাউন্ড অফ করলে আমি এখান থেকে সরাসরি আপনাকে অফ করে দেব। আর হচ্ছে সবাই কিন্তু অবশ্যই প্র্যাকটিস করার জন্য আপনাদের খাতা এবং পেন্সিল নিয়ে রাখবেন। শিক্ষার্থী বন্ধুরা, যারা নিয়মিত ক্লাস করে থাকেন তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এবং জানতে চাচ্ছি যে এই সপ্তাহে আমার কি কি ক্লাস ছিল, আপনারা কে কি কোনো ক্লাস পেয়েছেন কিনা, এই সপ্তাহে কি কি ক্লাস পেয়েছেন এরকম। তো আমি জানতে চাইবো আপনাদের কাছে। তো তার আগে একটা কথা রয়েছে, কারা কারা আসলে এই সপ্তাহে সারা সপ্তাহে ক্লাস করেছেন তারা একটা হাত তুলবেন। সারা সপ্তাহে ক্লাস করেছেন কয়জন? আপনি বলুন দেখি এই সপ্তাহে কি ক্লাস করানো হয়েছে, এই সপ্তাহে কি কি ক্লাস করানো হয়েছে। হ্যালো স্যার, আপনি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা আরো হাত তুলেছিল হচ্ছে যারা ক্লাসে যুক্ত হয়েছেন সবাই ক্যামেরা অন করে আমাদের সাথে থাকবেন। আচ্ছা এরপর হচ্ছে রাফি রায়ন রয়েছে, আচ্ছা আপনি কি বলতে পারবেন এই সপ্তাহে কি ক্লাস করানো হয়েছে, প্র্যাকটিক্যালি কি করানো হয়েছে? তারপর গাছ, তারপর ফল, এগুলো প্র্যাকটিক্যাল আমাদের হয়েছে। তো আচ্ছা আপনাদের স্টিল লাইফের কাজ ছিল, স্টিল লাইফের ক্ষেত্রে আপনারা ওখানে সরাসরি আপনাদের বাড়িতে ব্যবহার দ্রব্য সামগ্রী ছিল সেখানে সরাসরি আপনারা অঙ্কন করেছিলেন যে উপকরণগুলো ছিল। এখন আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো আমরা সরাসরি স্ট্রি লাইভ দেখবো, এবং আরেকটি বিষয় সেটা হলো আমরা মডেলিং সম্পর্কে জানার চেষ্টা করবো। ঠিক আছে আর সবাই আশা করি যে অনেক ভালো আছেন, এবং সরাসরি আপনাদের কিন্তু ভিডিও অন করতে হবে। আমি দেখতে পাচ্ছি যারা ক্লাসে রয়েছেন, দেখতে পাচ্ছি হচ্ছে আমি বারবার বলে থাকি জুম ক্লাসে অবশ্যই ভিডিও অন করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে হবে। এরপর হচ্ছে অর্চনা রানী ভিডিও অন করুন, মিমি খানম, তারপরে হচ্ছে ইমামুল হোসাইন, কনক, কৌশিক ঘোষ, লিপা খাতুন, এমডি রাশেদ রানা খান রানা, রাশেদ খান রানা রয়েছেন, রাশেদ সরোয়ার রয়েছেন, তারপরে হচ্ছে এরা তো সবাই কিন্তু ভিডিও অন করতে হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। মিতালী বিশ্বাস অন করেছেন, তারপরে হচ্ছে রয়েছেন নাদিরা খানম রয়েছেন, পিঙ্কি ছন্দা রয়েছেন, এরপরে হচ্ছে আরো রয়েছেন রজনী মন্ডল রয়েছেন, শান্তা বিশ্বাস রয়েছেন, সরি শান্তা বিশ্বাস না শান্তনা বিশ্বাস রয়েছেন, এরপরে রয়েছেন আরো শিমুল সেন রয়েছেন, সুদর্শনা রয়েছেন, উম্মে সালমা রয়েছেন, এবং আরো তানজিন শর্মি রয়েছেন, আরো অনেক রয়েছেন। আচ্ছা
ঠিক আছে সবাই সরাসরি ভিডিও অল করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের ক্লাসটিতে আমি বিশেষ ভাবে স্বাগত জানাচ্ছি যারা ভিডিও অল করেছিলেন সরি অফ করার জন্য অফ করে রেখেছিলেন অন করতে বলার কারণে আবার অন করেছেন শিক্ষার্থী বন্ধুরা তো কথা হচ্ছে যে ক্লাস নেওয়ার সময় যদি শিক্ষার্থীরা সামনে না থাকে সরাসরি কনভারসেশন না হয় তাহলে কিন্তু ক্লাস জমে না বারবার বলে থাকি যে আমি ক্লাসের মধ্যে আনন্দকে আনার চেষ্টা করি এবং আনন্দের মাধ্যমে যদি সবাই শিখতে পারেন তাহলে সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আজকে সরাসরি আপনাদের স্ট্রিম লাইফে আপনারা কি আঁকতে চাচ্ছেন একটু সরাসরি আমাকে বলবেন আমি সেটা সরাসরি ড্রয়িং করে দেখাবো তারপরে আপনারা আমার সাথে অংশ নেবেন আচ্ছা স্ট্রিম লাইফের আলোচনা ছিল এবং সেটাকে আলোচনা দিয়ে স্কেচ করা ছিল এই সপ্তাহের ক্লাসের মধ্যে তো বিশেষ করে কথা হলো আমি যাকে বলবো তিনি হচ্ছে আমাকে বলবেন আচ্ছা আকাশ রয়েছেন আমাদের সাথে আকাশ সাউন্ড অফ করুন জি স্যার আকাশ আপনি আমাকে বলুন স্ট্রিম লাইফের জন্য আপনি কি একা দেখতে চাচ্ছেন সবগুলাই করাইছেন এখন নতুন ভাবতে থাকুন একটু পরে সুলতানা রয়েছেন আচ্ছা যেকোনো একটা রিকোয়েস্ট করুন এরপরে হাত তুলেছেন হচ্ছে মেহেরুন নেসা মেহেরুন নেসা কথা বলতে চাচ্ছেন বলুন স্যার পাতিলটা একটু দেখান পাতিলটা একটু ভালো বুঝি নাই আচ্ছা ওকে আর কেউ আছেন হাত তুলতে হবে হাত তুললে আমি সরাসরি আপনাদেরকে ডেকে কথা বলবো স্যার রীতা পান্ডে কথা বলছেন বলুন রীতা পান্ডে আপনার সাউন্ডটি অফ রয়েছে স্যার স্যার টেবিল এবং চেয়ারে একটু সমস্যা বোধ করতেছি স্যার বুঝি নেই স্যার টেবিল আচ্ছা আচ্ছা ওকে এরপরে আপনি দেখতে পাচ্ছেন তানজিন শর্মি হাত তুলেছিলেন স্যার আপনি ক্লাসে যা যা এগিয়ে দেখিয়েছেন এগুলো মোটামুটি পারি স্যার স্যার আজকে একটু নতুন কিছু দেখালে ভালো হতো যেমন স্যার সাঁকো মানে নদীর উপরে সাঁকো নৌকা এরকম কিছু স্যার ওটা তো সরাসরি আমাদের নদীর উপরে নৌকা সাঁকো ওটা তো আমাদের ল্যান্ডস্কেপ হয়ে গেল এবং সেটা দৃশ্য হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তো অনেক রিকোয়েস্ট আমি নিয়েছি এবং রাশেদ সরোয়ার কিছু বলতে চাচ্ছেন সপ্তম ব্যাচ আমি বলুন স্যার কলস আঁকা দেখতে চাচ্ছেন ওকে আমি সবার আছে পূর্ণ করব এখন আর কেউ কি আছেন মিতালী বিশ্বাস কথা বলছেন
স্ট্রিট লাইফে স্কেচ করে দেখাবো তাই বলছেন না স্যার আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ তো আপনাদের সকলের রিকোয়েস্টের জন্য অসংখ্য ধন্যবাদ দেখান কলস আচ্ছা কলস বলছেন কলস দেখানোর জন্য এবং পিঙ্কি হাত তুলেছেন বলুন পিঙ্কি আপনি হাত তুলেছেন বলুন কি বলছেন স্যার চেয়ার টেবিল দেখাই চেয়ার টেবিল দেখাইলে ভালো হয় স্যার সরাসরি তার হুবহু অঙ্কন করার চেষ্টা করতে হয় এবং স্ট্রিট লাইফটা কিন্তু মোটামুটি একটু কি মোটামুটি একটু অন্যান্য বিষয়ের থেকে একটু কঠিন তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকেই চাচ্ছেন যে একটা আমরা কি করি আমরা একটা টেবিল অঙ্কন করি এখন টেবিল অঙ্কন করার জন্য ছোট ছোট কিছু বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে এবং তারপরেই আমরা সেগুলো অঙ্কন করা শুরু করব একটি টেবিল অঙ্কন করব এবং টেবিলের উপরে আমরা অনেক কিছুই অঙ্কন করার চেষ্টা করব তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাস চলাকালীন সময়ে আপনারা যদি আপনাদের সরাসরি আপনাদের ক্যামেরাটি যদি আপনাদের খাতার উপরে রাখতে পারেন তাহলে অনেক ভালো হয় ঠিক আছে আপনাদের আমি বলেছিলাম একটি ভিডিও স্ট্যান্ড কেনার জন্য এবং সেটি করলে আরো অনেক সুন্দর হয় একটু সরাসরি খাতার দিকে রাখলে ভালো হয় তো আপনারা আমি একটি স্ক্রিনে যাচ্ছি আপনারা একটু দেখতে একটু দেখতে পাচ্ছেন আমাকে স্ক্রিন দেখতে পেলে আমাকে সরাসরি হাত তুলবেন আমি বুঝে নেবো দেখতে পাচ্ছি দেখুন তো দেখা যাচ্ছে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আঁকতে চলেছি এবং টেবিলের পরে আপনাদের অন্যান্য রিকোয়েস্ট ছিল আমরা সেগুলো অঙ্কন করার চেষ্টা করবো এবং অল্প সময়ের মধ্যে ক্লাসটি শেষ করার চেষ্টা তো চলুন দেখে নেওয়া যাক কেমন করে একটি টেবিল অঙ্কন করতে হয় শিক্ষার্থী বন্ধুরা জ্যামিতিক আকৃতির মধ্যে আয়তক্ষেত্র কিন্তু সবাই আমরা পরিচিত বা চিনি সেক্ষেত্রে দেখুন এই জ্যামিতিক আকৃতি দিয়ে কিন্তু আমরা টেবিল অঙ্কন করার চেষ্টা করব দেখুন এটি অঙ্কন করতে হলে আপনাকে যেটি করতে হবে দেখেছেন একটু ভালো করে খেয়াল করুন সরাসরি আপনার মাঝখান থেকে একটি রেখা দিয়ে এই দেখুন একটি আনুভূমিক রেখা দিয়ে নিতে হবে তারপরে এইখানে দূরত্বটা বেশি থাকবে এমন করে দিয়ে এইখানে দূরত্বটা বেশি থাকবে এবং এইখানে দূরত্বটা কম থাকবে আপনারা কি দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন হাত তুলবেন প্লিজ ক্লিয়ার দেখা যায় তাই তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ এবার দেখুন দেখুন মাঝখান থেকে একটি কি আঁকবেন একটি আনুভূমিক রেখা আঁকবেন এবং এই রেখাটা কিন্তু একটু তির্যক রেখা আঁকবেন এই তির্যক রেখাটি অঙ্কন করার পরে দেখুন এখান থেকে বেশি রাখবেন আর এখান থেকে কম রাখবেন দেখুন শিক্ষার্থী বন্ধুরা একটি সাবজেক্ট কেমন হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে আপনারা কি জানেন কোন একটি বিষয় আপনি অঙ্কন করছেন সেটি কিসের ভিত্তিতে অঙ্কন করতে হয়
আপনারা যারা জানেন তাহলে আমি একটু জিজ্ঞেস করব। এই যে টেবিলটি আমি অঙ্কন করছি, টেবিলটা দেখতে এমন লাগছে, এটা দেখতে এমন লাগার একটা বিশেষ কারণ রয়েছে, সেই কারণটা কি আপনারা জানেন? অনেকেই হয়তো বিষয়টি সম্পর্কে অবগত নন। শিক্ষার্থীগণরা, বিষয়টি হচ্ছে আই, আমি বলছি আই লেভেলের কথা। আপনি যে বিষয়বস্তুটি অঙ্কন করছেন সেটি আপনি কোথা থেকে দেখছেন, এটাই হচ্ছে মূল বিষয়। সেই জন্য আমরা সরাসরি সামনে থেকে দেখছি, একটু দূর থেকে দেখছি, এই কারণে কিন্তু এটা এমন দেখছি। এটা কিন্তু সরাসরি চতুর্ভুজ আকৃতি বা আয়ত আকৃতি হয়ে থাকে। আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। আমার কথাটা কি ক্লিয়ার? আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরে থাকেন তাহলে হাত তুলতে। অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। দেখুন, আমি কিন্তু এটি সামনে থেকে দেখেছি এবং পিছন থেকে, অর্থাৎ সামনে দেখে আমরা একটু দূর থেকে দেখেছি, যার কারণে আমি এই যে চতুর্ভুজ আকৃতির জায়গাটা, এই যে ক্ষেত্রটা রয়েছে, এটা আমি এমন দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝে দিয়েছেন। তাহলে মাঝখান থেকে একটি রেখা টানুন এবং সেটি হবে আনুভূমিক রেখা, এবং ঠিক এভাবে একটি তির্যক রেখা অঙ্কন অঙ্কন করার পরে এ সাইড থেকে সোজা এখানে মিলিয়ে দিন, আবার এ সাইড থেকে সোজা এখানে মিলিয়ে দিন। অনেকেই ভাবছেন যে স্যার রেখাগুলো কি এতক্ষণ হবে, অনেকগুলো রেখা পাশাপাশি হবে? হ্যাঁ, একবারে যদি আপনার রেখাগুলো দেন তাহলে রেখাগুলো কিন্তু হার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মেহরুল নেসা, তারপরে হচ্ছে মামুনুর রশিদ রয়েছেন সরকারি, এবং পিঙ্কি সন্ধ্যা রয়েছে রাব, এরপর রয়েছে হচ্ছে সাইফুল ইসলাম। আপনাদের ভিডিও অর্থাৎ আপনাদের ক্যামেরাটি অফ হয়েছে, আপনারা ক্যামেরাটি অবশ্যই অন করে ক্লাসে যুক্ত হবে। ওকে, চ্যাট বক্সে আপনাদের নাম রোল দিয়েছে, মাসুম স্যার সরাসরি আপনাদের নাম রোল দিয়েছেন, সেই জন্য সরাসরি আপনারা আবারও আমার ক্লাসে আপনাকে বুঝতে পেরেছেন, যারা বুঝতে পেরেছেন হাত আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো অনেকে সাউন্ড অন করে ফেলছে শিক্ষার্থী বন্ধুরা, সাউন্ড গুলো প্লিজ আপনারা অফ রাখুন। নাজিরা খানম রয়েছেন, উনি হচ্ছে সরাসরি ওনার সাউন্ডটি অন করে ফেলেছেন, প্লিজ সাউন্ডটি অফ করুন। নাজিরা খানম সাউন্ড অফ করুন। ঠিক আছে বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যায় পরবর্তী। আমরা একটি বিষয় শিখবো কিন্তু সেটা ভালো করে শিখবো। এবার দেখুন, টেবিলের কিন্তু এই সাইডটা এখানে কিন্তু সামান্য আকারে, আর এটা কিন্তু স্টিল লাইফের কাজ, সুতরাং স্টিল লাইফের জন্য আপনারা এর কর্নার গুলো কিন্তু একদম সুন্দর করে করতে হবে। প্রত্যেকটি কর্নার একই রকম হয়, আমি বলেছি স্টিল লাইফ কেন কঠিন। কঠিন হওয়ার একটা কারণ হচ্ছে এই যে কর্নারটা, এই কর্নার, এই কর্নার, এই কর্নারটা এবং এই কর্নারটা সবটাই কিন্তু একই রকম করতে হয়। আপনি ইচ্ছা করলে এই কর্নারটাকে বড়, এই কর্নারটাকে ছোট করতে পারবেন না। এর যে পার্সপেক্টিভ অনুযায়ী অর্থাৎ পরিপ্রেক্ষিত অনুযায়ী যেরকম হয় আপনাকে সেমন তেমন করার জন্য চেষ্টা করতে হবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তীটা কি হবে। আসুন, এটাকে সবাই একটু ডাবল করার চেষ্টা করুন। দেখেছেন, আবার ঠিক এই সাইডটাতে একইভাবে সুন্দর করে ডাবল করার চেষ্টা করুন। নাদিরা খানম সাউন্ডটি অফ করুন। সাজু আহমেদ, সাজু আহমেদ সাউন্ডটি অফ করুন। জাহাঙ্গীর, সাজু আহমেদ সাউন্ড অফ করুন।
দেখুন এভাবে সোজা করে চেষ্টা করতে হবে যে সুন্দর এমন করে করার জন্য দেখেছেন এবার যেটা করতে হবে এর মাঝখানের রেখাগুলো আমরা পরে বুঝবো আগে জন্য দেখে নেওয়া যাক পরবর্তী অংশটা কেমন হবে আচ্ছা এবার দেখুন এবার আমরা ঠিক মাঝখান থেকে আচ্ছা যদি কেউ টেবিলের পাশে বসে থাকে তার নিজের টেবিলটি লক্ষ্য করুন দেখুন আপনার টেবিলের ঠিক মাঝ বরাবর দিয়ে এখান থেকে একটি রেখা সরাসরি নিচে চলে আসছে এই রেখাটাকে আমরা উলম্ব রেখা বলে থাকি কি রেখা বলে থাকি উলম্ব রেখা বলে থাকি আশা করি বুঝতে পেরেছেন পার্সপেক্টিভ অনুযায়ী এই মাঝখানটা সব সময় কিন্তু বড় হবে এর স্ট্যান্ড বড় হবে এর এই যে পাটাতন রয়েছে এটাও কিন্তু বড় হবে সবকিছু কিন্তু সামনে বড় হওয়া এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে হবে এবং যখন দূরে চলে যাবে তখন সেটা ছোট হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা দেখুন এর যে পায়াটা রয়েছে এই পায়াটা খুবই সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করতে হবে এমনি করে এই দেখুন দেখেছেন আবার দেখুন সাইড থেকে এমন করার চেষ্টা করতে হবে বুঝে নিয়েছেন আমরা একটা পায়া কিন্তু করে ফেলেছি এবার আসুন দেখুন ঠিক এখান থেকে দেখুন এটা কিন্তু ঠিক মাঝখান থেকে শুরু করেছি আমরা এই সাইডটা এই সাইডটা কি মাঝখান থেকে শুরু করবো আচ্ছা একটু খেয়াল করুন তো মনে করুন একটা আমি শুরু করবো এখান থেকে আর একটা আমি এখান থেকে শুরু করবো কোনটা সঠিক করুন তো ভালো করে খেয়াল করুন আমি একদম মাথা থেকে শুরু করবো এটা হচ্ছে এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার এক নাম্বারটা হচ্ছে একদম মাথা থেকে শুরু করা আর দুই নাম্বারটা হচ্ছে একটু ভিতর থেকে শুরু করা আপনাদের কার কি মত আপনারা সরাসরি হাত উঁচু করুন তাহলে আমি পারমিশন দিব কথা বলার জন্য কনক কথা বলতে চাচ্ছেন বলুন কত নাম্বার দুই নাম্বার কনক বলছেন দুই নাম্বার কনকের সাথে যারা একমত তারা হাত আচ্ছা কনকের সাথে অনেকেই সহমত পোষণ করেছেন এবং অনেকেই হাত তুলেছেন তো হাত না তোলার মধ্যে মিলন মিশা রয়েছে এবং লিপার হাত তুলেছেন মিলন মিশা আপনি বলুন যে আপনি দুই নাম্বারটার পক্ষে নয় কেন হয়তো বা মিনুন্ডেসা সরাসরি মানে সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছে ঠিক আছে অসুবিধা নেই এরপরে হচ্ছে এরপরে রয়েছে এমডি মামুনুর রশিদ রয়েছে আপনি সাউন্ডটি অন করুন আপনি বলুন দুই নাম্বার সঠিক নাকি এক নাম্বার সঠিক স্যার এক নাম্বার স্যার এক নাম্বার সঠিক স্যার স্যার হচ্ছে ও এক নম্বরের পরে ও আমরা তো ওইটা দেখতে পাচ্ছি না ওই দিকে যেটা তাহলে এক নম্বর থেকে শুরু করবো না স্যার আচ্ছা অনেকেই এক নম্বর হচ্ছে আচ্ছা আমি আরো দুই একজন কাছে জানতে চাই তো মামুনুর রশিদ সাউন্ডটি অফ করুন দীপা খাতুন সাউন্ড অফ করুন এবং সাজু আহমেদ সাউন্ড অফ করুন এরপরে রয়েছে আব্দুল সালাম রয়েছেন আমাদের সাথে আমরা একটু ওনার কাছে চলে যাব আমরা টেবিলের ঠিক এই পাশে পায়টা আঁকতে চাচ্ছি এখন সঠিক কোনটা এক নাকি দুই আমরা উত্তরের আশা করছি স্যার এক আব্দুল সালাম বলছেন এক নাম্বার ওকে আচ্ছা এক নাম্বারের পক্ষে কয়জন এটা আসলে তো
স্যার আমি স্যার স্যার আমি আছি এক নম্বরের পক্ষে সাজু আহমেদ আপনি সামটা কথা বলা হয়ে গেলে অফ করবেন ঠিক আছে ওকে ওকে স্যার স্যার আমি এক নম্বরে বলুন এক নম্বরের পক্ষে কেন যুক্তি দেখান স্যার আমি এইটা কিন্তু এক এটা কিন্তু দুই আমি আবারো ক্লিয়ার করছি এটা দুই এটা হচ্ছে এক এক নম্বরের পক্ষে কেন সাজু আহমেদ বলুন স্যার আমার মনে হয় যে এক নাম্বারটা পারফেক্ট মাপ আচ্ছা ওনার কাছে পারফেক্ট মনে হয়েছে অনেক সময় ছবি কিন্তু সুন্দর হয় ছোট ছোট গ্রামাটিক্যাল ভুলের কারণে কিন্তু আপনার ছবিটি খারাপ হয়ে যায় ঠিক আছে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আচ্ছা আর কেউ আছেন এক নাম্বারের পক্ষে এক নাম্বারের পক্ষে কি আর কেউ আছেন শরীফা আক্তার হাত তুলছে মনে হচ্ছে সাউন্ড অন করুন এবং কথা বলুন আমাদের সাথে এক নাম্বার সঠিক নাকি দুই নাম্বার এক নাম্বার সঠিক ওকে শিক্ষার্থী বন্ধুরা রাজেশ রানা হ্যালো স্যার একদম কর্নার থেকে শুরু এই জন্য এক নম্বরটা সঠিক আচ্ছা ঠিক আছে সাউন্ড অফ করুন আমি বুঝতে পেরেছি আপনাদের জি স্যার তো শিক্ষার্থীরা যাদের উত্তরটি ভুল হবে তারা কিন্তু কষ্ট পাবেন না কারণ ভুল হওয়াটা স্বাভাবিক ভুলের মধ্যে সঠিক থাকে বা সঠিক থাকে তো তা আপনি ভুল করছেন তার মানে আপনি শেখার চেষ্টা করছেন শিক্ষার্থীরা আপনারা যদি আপনারা টেবিলের পাশে বসে থাকেন তাহলে টেবিল থেকে আমরা সবাই একটু দূরে চলে যাব টেবিল থেকে দুই হাত দূরে সরে যাব এবং দূর থেকে টেবিলটাকে দেখার চেষ্টা করব এবং আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে যদি এটা মাঝখানে থাকে যদি এটা মাঝখানে থাকে এই সাইডেরটা কখনোই এই এখান থেকে শুরু হবে না এটা এখান থেকে শুরু হবে তার মানে হচ্ছে দুই নাম্বারটা সঠিক যারা দুই নম্বরের পক্ষে ছিলেন তাদেরটা সঠিক হয়েছে এবং যারা এক নম্বরের পক্ষে ছিলেন তাদেরটা সঠিক হয়েছে যারা এক নম্বর বলেছিলেন অনেকটা সবার মুখটা অনেকটা শুকিয়ে গিয়েছে যে এত বড় করে বললাম স্যার এরকম করে আমাদের কি এরকম করে দিল ডিপ্রেশন পেস্টিসি ব্যাপার সবার সামনে এরকম ভাবে ভুল করে ফেললাম কি বললাম স্যার বুঝলো অনেকেই হয়তো বা মনে এরকম হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আপনি যদি সুন্দর করে বিষয়টিকে দেখেন তাহলে বিষয়টিকে আপনি অবগত হবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি টেবিল চেয়ারে বসে থাকেন তার টেবিল থেকে আপনি কয়েক হাত দূরে চলে যান আর কথা ভালো শোনা যাচ্ছে না একটি টেবিলের সরাসরি আপনি সামনে দাঁড়ানোর চেষ্টা করুন একটি পা সামনে দাঁড়ানোর চেষ্টা করুন শোনা যাচ্ছে কোনো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে ওকে দেখুন আচ্ছা আপনারা হয়তো মনে করতে পারেন তাহলে এটা যে কেন সঠিক সেটা কিন্তু আমি বলে দিলাম কিভাবে বললাম কিভাবে বললাম কারণ আপনি যদি একটি পায়ের সামনে যেয়ে দাঁড়ান তাহলে দেখবেন এর এ সাইডে এবং এ সাইডে যে পায়টা থাকবে সেই পায়ে কিন্তু গিয়ে যাবে নিশ্চয়ই এই কর্নার থেকে এই যে কর্নার থেকে কিন্তু কিছুটা পিছিয়ে থাকবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা তো ভাবছেন যে এক টেবিল নিয়ে এত ধারায় ধারায় করার কি আছে সরাসরি একে দিলেই ভালো হয়ে যায় চলো স্যার ফটফট করে একে দেবে আমরা ফটাফট একে চলে যাবো একে দিলেই ভালো অনেকেই হয়তো এরকমটা মনে করছেন শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কি বলি একটা শিখুন কিন্তু সেটা সঠিক ব্যবহার অনুযায়ী শিখুন তাহলে আপনি এই এর পরিবর্তে আপনি অনেক কিছু সঠিকভাবে আকার যোগ্যতা অর্জন করবেন দেখুন আচ্ছা এবার একটু ছোট্ট করে আমাকে বলুন তো আমরা টেবিলটা হয়তো বা সম্পূর্ণটা আঁকতে পারবো না তারপর আঁকতে পারবো কিনা জানি না যদি পারি তারপরেও একটু খেয়াল করুন এই যে রেখাটা রয়েছে এই যে পায়টা রয়েছে এটাকে আমি এক নাম্বার দিলাম আর এই পায়টাকে আমি দুই নাম্বার দিলাম আচ্ছা আপনারা যারা সরাসরি এক নাম্বার পায়ের পক্ষে এবং বিপক্ষে উত্তর দিবেন আমি প্রশ্নটা করার পরে আমি এটা ছোট্ট করে এটি এঁকে নেই তারপরে আমি জিজ্ঞেস করছি Thank you.
শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর করে একটি ক্রিয়া আবদ্ধ করেছি একটি পায় আবদ্ধ করেছি এখন ভালো করে খেয়াল করতে হবে আমার এই দুইটি পায়ের মধ্যে কিন্তু অসংখ্য ভুল রয়েছে সেই ছোট ছোট ভুলগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারাই আর্টিস্ট হওয়ার সম্ভাবনা অর্জন করেছেন আচ্ছা দেখে নেওয়া যাক আচ্ছা এক নম্বর পায়াটা দেখছেন দুই নম্বর পায়াটা দেখছেন আচ্ছা বলুন তো এক নম্বর ছোট হবে নাকি দুই নম্বর ছোট হবে যারা যারা পারবেন তারা তারা হাত তুলুন আমি এক এক করে পাঁচ শুনতে করব দুই নম্বর ছোট হবে এক নম্বর ছোট হবে নাকি দুই নম্বর ছোট হবে স্যার দুই নম্বর ছোট যদি না হয় তাহলে এক নম্বর সঠিক মনে না করে থাকে তাহলে আমি কি বলেছিলাম হাত তুলে না না দেখাতে ওকে হ্যাঁ বা না দেখার কথা মনে আছে তোমাদের আশা করি মনে আছে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখুন যে দুই নাম্বারটা সবাই সবাই কি একমত দুই নাম্বারটা ছোট হবে একমত হাত তুলুন সবাই দুই নাম্বার ছোট হবে সবাই বলছেন মামুন রশিদ সাউন্ড অফ করুন মামুন রশিদ জি স্যার সামনে তো দুইটা আমার মতো তো সমান হওয়ার কথা স্যার পিছনে দুইটা ছোট হবে মানে রাশেদ সরোয়ার বলছেন যে দুই নাম্বারটা সঠিক তাই তো জি স্যার দুই নাম্বারটা ছোট হবে না স্যার আমার স্যার এক আর দুই তো দুইটা তো একই সমান হওয়ার কথা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমান হওয়ার কথা স্যার দুই নম্বর এক নম্বর হওয়ার কথা বলছেন শিক্ষার্থী বন্ধুরা চলুন তাহলে সঠিক কোনটা দেখে নেওয়া যায় যাদের যে সঠিক হয়নি তারা কিন্তু কষ্ট পাবে না এবং ছোট ছোট হাসি নিয়ে যাবেন ঠিক আছে ওকে দেখুন শিক্ষার্থী বন্ধুরা যারা দুই নম্বর ছোট বলেছেন তারা একদমই সঠিক বলেছেন এবং অনেকেই মত প্রকাশ করেছে যে দুই মানে একটা দুইটা একই রকম হবে যে রাশেদ সরোয়ার করেছেন তো কেন হবে না বা কেন দুই নম্বরটি হলো সেটি একটু বোঝার চেষ্টা করি আচ্ছা আপনি কিন্তু এই এক নম্বর পায়ের সামনে দাঁড়িয়ে আছেন ভালো করে খেয়াল করতে হবে আপনি কিন্তু দুই নম্বর পায়ের সামনে দাঁড়িয়ে নেই এই এক নম্বর পায়ের সামনে দাঁড়ানোর কারণে এই পায়টা কিন্তু আপনার থেকে দূরে চলে গেল সুতরাং পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত অনুযায়ী দুই নাম্বারটা ছোট হবে আমার কথা কি বুঝতে পেরেছেন রাশেদ সরোয়ার জি স্যার ওকে অসংখ্য ধন্যবাদ এবার দেখুন এক নাম্বার আর দুই নাম্বার পায়ের মধ্যে একটু ছোট তুলনা করি তাহলে আপনারা পরবর্তী ক্ষেত্রগুলো বুঝতে পারবেন যারা সাউন্ড অফ করছেন প্লিজ সাউন্ড অফ করবেন না রাফি রায়ান সাউন্ড অফ করুন আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা এই এক নাম্বার আর দুই নাম্বার পায়ের মধ্যে একটি ভুল রয়েছে আমিও ভুল অঙ্কন করে ফেলেছি এখন আপনারা কি বলতে পারবেন যে এক নম্বর আর দুই নম্বর পায়ের মধ্যে ভুলটা কি করেছি আমি যারা বলতে পারবেন তারা হাত তুলবেন দেখুন আমি ছোটই করলাম এটা বড়ও করলাম
কিন্তু ভুল কোথায় করলাম? যারা বলতে পারবেন তারা একটু হাত ধরবেন। রিদা পান্ডে হাত তুলেছে, বলুন তো ভুল কোথায় করেছি? রিদা পান্ডে সাউন্ড অন করে কথা বলতে হয়। আমি ওনার সঙ্গে একমত স্যার। জাহাঙ্গীর সাউন্ড অফ করুন, আমি কথা বলবো তোমার সাথে একটু বাদে। আমি পারমিশন দিলে আপনারা সাউন্ড অফ করবেন। মামুনুর রশিদ সাউন্ড অফ করুন। মামুনুর রশিদ শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা ঠিক আছে, অফ হয়েছে, আবার আবার অন হয়ে গিয়েছে, এবার অফ হয়েছে। মামুনুর রশিদ অফ হয়েছে সাউন্ডটি। দেখুন আপনার যেখানে মাইক্রোফোন দেখাচ্ছে ওই জায়গাটা লাল একটা দাগ উপর দিয়ে, আশা করি বুঝতে পেরেছেন। রিদা পান্ডে সাউন্ড অফ করুন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখুন আমি ভুলটা বলে দিই, দেখুন যেহেতু এই পায়টা আমার সামনে আর এই পায়টা কিন্তু আমার কোথায় একটু দূরে, তাহলে দূরের জিনিস কি হয়? ছোট এবং চিকন হয়, আর কাছের জিনিস মোটা এবং বড় হয়। এই কিন্তু সবাই জানে নাকি? আমি ঠিক বলেছি? আচ্ছা আচ্ছা ভেরি গুড। তাহলে খেয়াল করুন এই যে পায়টা দেখতে পাচ্ছেন আর এই যে পায়টা দেখতে পাচ্ছেন, এদের যে প্রস্থ রয়েছে প্রস্থটি এক নাকি ছোট বড় হয়েছে হয়তো বা বুঝতে পাচ্ছেন। খেয়াল করুন প্রথম যে পায়টা রয়েছে এটি কিন্তু ছোট হয়ে গেল, কিন্তু আর এটা দেখুন বড় হয়ে গেল, কিন্তু হাওয়া উচিত কি ছিল? এই প্রথম পায়টা কিন্তু মোটা হওয়া উচিত ছিল, আর দ্বিতীয় পায়টা কি হওয়া উচিত ছিল? চিকন এবং ছোট হওয়া উচিত ছিল। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এইরকম সরাসরি তুলনা করে যদি আপনারা একটি টেবিল দেখে দেখে অঙ্কন করার চেষ্টা করেন, দেখুন এ সাইডটা যেমন, এ সাইডটা কিন্তু ঠিক তেমন হবে, একই রকম হবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। সুতরাং আমি চাচ্ছি না এটা আবার দেখাই, একদম সেম এরকম হবে, কিন্তু এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, এটা ছোট আর এটা হচ্ছে বড়। এখন খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এগুলো সুযোগ করে অঙ্কন করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত করার চেষ্টা করবো। আমি অনেক আগে থেকে যুক্ত হতে পারিনি, বর্ষার কারণে আমার আসতে দেরি হয়ে গিয়েছে, আপনারা দুঃখিত, এবং আপনারা চেষ্টা করবেন এই টেবিলটি অঙ্কন করার জন্য। অনেকেই অঙ্কন শেষ করে ফেলেছেন। আবার টেবিলটা এরকম বড়, কলসটা যেন অনেক বড় না হয়ে যায়, টেবিলের থেকে কলসটা কখনো বড় হয় না, একটু খেয়াল করুন। এই দেখুন এই যে দেখুন, কলসটা কিন্তু আমরা এর উপরে এমন ভাবে তুলে দিতে পারি। আমার এখানে এই মুহূর্তে রাবারটা পাচ্ছি, রাবারটা পেয়েছে, আমি রাবার দিয়ে মুছে বাকি অংশটা ক্লিয়ার করে দিচ্ছি, আসুন দেখে নেওয়া যাক। তাহলে এই মাঝখানে রেখা যেহেতু হবে না, এই জন্য আমি এটা মুছে ফেললাম। দেখেছেন এবার মনে হয় কলসটি সরাসরি এই যে দেখুন, দেখুন তো কলসটা কি টেবিলের উপরে বসাতে পেরেছি আমরা? আমি কি বসাতে পেরেছি? আপনারা কি বুঝতে পাচ্ছেন? হাত তুলবেন,
আচ্ছা অসুস্থ হতে পারে, একটি হাড়ি যদি হতো যেরকম হাড়ি কিন্তু আমি কি করে ফেলছি, ছোট করে অঙ্কন করার চেষ্টা করবেন, যেহেতু আসলে সময় কম রয়েছে এই কারণে আর বুঝছি না, এমন করে অঙ্কন করা যায় সঙ্গে কি করবে তাহলে শুনবে শিক্ষার্থী। এবার খেয়াল করুন এই পায়টা কিন্তু আমি অঙ্কন করছি না, কিন্তু অঙ্কন করার ভাবটা বলে দিই, এটা কিন্তু ঠিক এর মতন করে হবে, এখান থেকে যতটুকু হয়েছে আবার এখান থেকে ঠিক একইভাবে পার্সপেক্টিভ অনুযায়ী ছোট বড় হয়ে যাবে, এমন হবে, দেখতে পাচ্ছেন এমন হবে, এই যে এমন হবে, এই যে লাইন গুলো ক্রস লাইন, এই যে লাইন গুলো আপনাকে ভালো করে বুঝতে হবে, ভালো করে খেয়াল করুন এই যে। আবার কিন্তু একইভাবে এখান থেকে যে রেখাটা থাকবে ওই পরের যে পায়াটা রয়েছে সেটি কিন্তু এখানে সরাসরি এসে যাবে। আসলে অনেক কিছু বলা ছিল, সবকিছু বোঝানো ছিল, কিন্তু সেটা সময় সম্পদের কারণে সেটা হচ্ছে না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আজকে নামাজ হচ্ছে অনেকে নামাজ চলে যাবেন, এই জন্য শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এ পর্যন্তই, এবং সরাসরি যারা ক্লাস থেকে চলে যেতে চাইবেন তারা সরাসরি স্যার এখানে কি নতুন করে অ্যাটেন্ডেন্স দিতে হবে? অনেকে অঙ্কন করেছেন, মাঝে মাঝে আমাকে দেখিয়েছেন, আমি দেখেছি শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা সাধারণত ঘোষণা দিয়েছি যে জুন ক্লাস কবে কবে হবে এবং লাইভ কবে কবে হবে সরাসরি, এবং জুন ক্লাস ও লাইভ কবে কবে হবে আপনারা কিভাবে জানেন, এই জন্য আমি দ্বিতীয়বার রিপিট করছি না শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে সকল যুক্ত হওয়ার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং সুন্দর করে প্র্যাকটিস করবেন, নিয়মিত আমাদের যে লাইভ ক্লাস গুলো হয় সেগুলো উপভোগ করার চেষ্টা করবেন এবং সুন্দর প্র্যাকটিস করবেন শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসটি আমি এখানে সমাপ্ত করছি, এবং সকলকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি আমি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে। জি স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, আপনাদের সবাইকে ধন্যবাদ।